চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি, চটজলদি চিকেন কাটা মশলা। চলুন দেখি কি করে করি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়েছি গোটা গরম মশলা। আমি এখানে ডুমো ডুমো করা পেঁয়াজ, চিকেন আর এক চামচ আদা রসুন পেস্ট আর হাফ চামচ গোলমরিচ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, হালকা করে একটু কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আপনারা এরম করেও রাখতে পারেন বা আদা রসুন পেস্ট দেবো যদি গ্রেভি করার জন্য। দিয়ে ভালো করে একটু মেলে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো কাশ্মীরি লাল মিরিচ, দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে দেবো একটু গোলমরিচ। ভালো করে এটা কষে নেব। আমি যে আদা রসুনের পেস্টটা দিয়েছি একটু জল জল করে, তার মধ্যেই মাংসগুলো আমি সেদ্ধ করে নেব। মাংসটা হয়ে গেছে, আমি একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, একটু হালকা করে নেড়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। চিকেন কাটা মশলা রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছি এক টুকরো বাটার, আবার কিছু অনিয়ন কেটে রেখেছি সেটাকে আমি দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার চিকেন কাটা মশলা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।